রাজ্যত কোভিডর ভয়াবহ পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি রাজ্য সরকারে বিভিন্ন স্থানত কোভিড সেন্টার সমূহ নির্মাণ করেছে। আর একথা কবলে গেলে গুয়াহাটী মহানগর সরু সজাতে দেখা পাওয়া গেছে যে কোটি কোটি টাকা খরচ করে পেলায় কোভিড সেন্টার সমূহ নির্মাণ করা আছে, যত রাজ্যের যুগ কোভিড রোগী আছে চিকিৎসা করে থাকা হয়েছে। মানে প্রাগ নিউজের দর্শক একটা বস্তু দেখাবলে আজি ওলাইছো, আর মানে যদি উপস্থিত আছো ব্রহ্মপুর বামুনি এখন সামূহিক স্বাস্থ্যকেন্দ্র, যখন স্বাস্থ্যকেন্দ্রত সকল ধরনের সুবিধায় আছে কোভিড রোগীসল চিকিৎসা করবলে, কিন্তু ইয়াত দেখা পাওয়া গেছে যে কোনো ধরনের তেনেকা কোভিড সেন্টারের ব্যবস্থা ইয়াত করা হওয়া নাই, যত রাজভঁড়ালের ধন খরচ করে অজস্র টাকা খরচ করে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গা কোভিড সেন্টার সমূহ নির্মাণ করে থাকা আছে। ভিডিও জার্নেলিস্ট মিনালে দেখাব তেনে এখন চিকিৎসালয়, যখন চিকিৎসালয় সম্পূর্ণ সুবিধা আছে এখন কোভিড সেন্টারলে উন্নতি করবলে কারণে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগে সেই ধরনের চিকিৎসালয়সমূহ কোনো ধরনের গুরুত্ব নিদি রাজভঁড়ালের ধনের টাকা খরচ করে অস্থায়ীভাবে বিভিন্ন কোভিড সেন্টার নির্মাণ করেছে, যত রাজভঁড়ালের ধন কিছু অকলে যাওয়া যেন পরিলক্ষিত হয়েছে। মানে ভিডিও জার্নেলিস্ট মিনালক দেখাবলে অনুরোধ জানাইছো সেয়া পরিবেশ। মানে প্রথমতে ভিডিও জার্নেলিস্ট মিনালক যখন বামুনি সামরিক স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রের ভিতর অংশে দেখাবলে অনুরোধ জানাইছো, ইয়াত সম্পূর্ণভাবে সেই ধরনের সুবিধা আছে যত আপনি নার্সের পর আরম্ভ করে ডাক্তারের পর থাকা সকলের ব্যবস্থা ইয়াত আছে। আর যুদ্ধ রুম আছে এই রুমসমূহতো যুদ্ধ বিছনা আছে বিছনাসমূহ পরিত্যক্ত অবস্থাত আছে, আর সকল সুবিধা এক প্রকার কবলে আছে। ভিডিও জার্নেলিস্ট মিনালে দেখাব সেই পরিবেশ, ইয়াত দেখা পাওয়া গেছে যে ইখনের উপর কিছুক বিছনা ইয়াত পেলাই থাকা হয়েছে, আর কোনো ধরনের ব্যবহার হওয়া নাই ইয়াত। এই ব্যবহার সমূহ যদি স্বাস্থ্য বিভাগে যদি কোভিড সেন্টারত যদি ব্যবহার করলে নিশ্চয়ই রাজভঁড়ালের ধন যথেষ্টখানি রাহে হলে। ভিডিও জার্নেলিস্ট মিনালক মানে এই দৃশ্যটি দেখাবলে ওনাইছো, ইয়াত দেখা পাওয়া গেছে যে এখন এখনক বিছনার উপর থাকা যে কুশন সেই কুশন সময় শারী করে থ দিয়া হয়েছে, কোনো ধরনের ইয়াত ব্যবহার নাই। এই সময় ব্যবহার নকরি রাজ্যের স্বাস্থ্য বিভাগে নক বিভিন্ন সামগ্রী কিনিছে সেই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রবিলাকত, যত এইখান স্বাস্থ্যকেন্দ্রত সেই সকলখিনি সুবিধায় আছে থাকার পিছতো রাজ্যের স্বাস্থ্য বিভাগে কিয় অস্থায়ীভাবে কিছু কোভিড সেন্টার খুলিছে যত বিভিন্ন টাকা খরচ করে পেলায় সেই সামগ্রী সমূহ কিনবলগা আছে। ভিডিও জার্নেলিস্ট মিনালক মানে পুনের সেই দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো, ইয়ার পরিত্যক্ত অবস্থা আছে এই রুমসমূহ, যুদ্ধ রুমত রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিশ্চয়ই এখন উন্নতমানের কোভিড সেন্টার ইয়াত বনাব পারিলে যেন। মানে ইয়ার স্থানীয় কিছু লোক আছে মানে জানি গেছিলো, আপনি ইয়াতে যদি আপনার আগবাড়ি আছে কিছু সুবিধা হবো, মানে স্থানীয় লোক কিছু আছে কিছু কথা জানি পড়ে কি কবস্থা রাজ্যের স্বাস্থ্য বিভাগে বহুত কোভিড সেন্টার কিছু অস্থায়ী বনাইছে। আপনাদের এই অঞ্চলতে এই ইমান উন্নতমানের এখন কোভিড চিকিৎসালয় খোলার সম্পূর্ণ সম্ভাবনা আছে, কি কব রাজভঁড়ালের ধন অকলে গেছে অথলে গেছে, আপনাদের দেখিছে এয়া বিছনা আপনাদের দেখা হয়েছে এইগুলা বিছনা তেনেকাই পরি পেলাই রাখিছে, আর ডক্টর উপস্থিত নাথাকে ইয়াত। আপনার যদি এই আপনার স্বাস্থ্যকেন্দ্রটা যদি আমার ইয়াত কোভিড সেন্টারও বনালে হয় বা আমার ইয়াত মানুষ স্থানীয় রাইজর যদি চিকিৎসা করলে হয় তেনেহলে আমি ইমানখিনি আজি কষ্টত ভুগিব লগা হয়। আজি এই যাওয়া সপ্তাহের ভিতরে আমার দুটাকে কোভিড পেসেন্ট ঢুকাইছে কিহর কারণে ইয়ার এই ইয়ার অবহেলার কারণে, ইয়াত আজি আমার স্বাস্থ্যকেন্দ্র নথকার কারণে ইয়াত কোভিড সেন্টার নথকার কারণে আমার 22-23 কিলোমিটার দূরত লই যাব লগা হয় যত নগাঁওলে ভুগেশ্বরী ভুগেলে, কিন্তু তাত গৈ নাপায়গে। আর এই ডক্টর আপনার ইয়াত দুদিন থাকে সপ্তাহত মাত্র, আর দুদিন থাকার পিছতে উভতি গুছি যায়, আর আপনাদের দেখিছে এইখানে গোটাই পেলনিয়া জাবর নিচিনাকে পেলাই রাখে। মানে প্রাণীজ দর্শক আর একটা কথা করবো লাগবে যে বৃহত্তর ছাপানালা অঞ্চলের রাইজ বর্তমান যদি কোভিডত আক্রান্ত হয় ইয়ারপর নগাঁও চিকিৎসালয় নিবলগা হয়, নতুবা আমার উজরাগা মডেল হসপিটাল কন্দুলি হসপিটাললে নিবলগা হয় ইয়ারপর প্রায় 20-25 কিলোমিটার আঁতরলে, কিন্তু ইমান উন্নত মানের এখন চিকিৎসালয় থাকার অবস্থাত যখন কোভিড সেন্টার নকরি পেলায় রাজভঁড়ালের ধনরে খরচ করে পেলায় সেই সময় স্থানে আর কিছু লোক আছে, মানে আপনার জানি বিচার আপনি কি আপনি কি কি কব এই বিষয়ে যে রাজভঁড়ালের ধন খরচ করে অস্থায়ীভাবে বহু স্বাস্থ্যকেন্দ্র বনালে আপনার ইয়াতে যথেষ্টখানি উন্নত মানের চিকিৎসালয় আছে? হয়, ইয়াত যথেষ্ট উন্নত মানের চিকিৎসালয় কেন্দ্র আছে, আর এই আপনার 2001 চনতে ইয়াত স্থাপন করা হয়েছে, আর এই হসপিটালত যথেষ্ট সুবিধা আছে, এক্সরে মেশিন আছে, চকুর মেশিন বিলাক আছে, বেড আছে, কোভিডৰ সময় যথেষ্ট সম্ভাবনা থাকা এখন হসপিটাল, কি কব এটা? মই এটাই স্বাস্থ্যমন্ত্রীক অনুরোধ করব বিচাৰিছো যে অতি শীঘ্ৰে এই বামুনী উপস্বাস্থ্যকেন্দ্রটো অতি সোনকালে মেরামতি করে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স থাকা ব্যবস্থা করি। মই চিকিৎসালয়ের এজন কেজুয়াল কর্মচারী হিসেবে তেওঁৰ কিছু কথা জানিব বিচাৰো, ইয়াত এইখন চিকিৎসালয়ত কি কি সুবিধা আছে? চিকিৎসালয়ত আমার এক্সরে মেশিন আছে, এলেঞ্জার এক্সরে মেশিন আছে, ডেন্টেল চেয়ার আছে, বিবি ওয়ার্মার আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, 30 বিছনার বেড আছে, ল্যাবরেটরি রুম আছে, গর্ভবতী সকলের টেস্ট করা হয়। ডক্টর কিমানজন? ডক্টর 4 জন আছে, ফার্মাসিস্ট এজন, নার্স
নার্স এজন জিএনএম ইয়াত যদি কোভিড সেন্টার এটা যদি সরকারে বনায় নিশ্চয় সকলো সুবিধা আছে সকলো সুবিধা আছে হয় সরকারে কোভিড সেন্টার যদি এই স্বাস্থ্য কেন্দ্রখন যদি করে বিভক্ত বামুনী আর বা সাপানল অঞ্চলের রায় যথেষ্টখানি উপকৃত হব গতি এই মুহূর্তে যদি স্বাস্থ্যমন্ত্রী আর যদি স্বাস্থ্য বিভাগের উচ্চপোষ্ট বিষয়াসকল যদি চাই আছে নিশ্চয় আপনাদের বামুনী এই যখন 30খন বিশ্বনাথ স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রখন স্বাস্থ্যকেন্দ্রটোত কোভিড সেন্টারলৈ উন্নতি করব যেহেতু এই অঞ্চলের রাইজ বর্তমান কোভিডে যথেষ্টখানি আক্রান্ত হয়েছে সেই সকল কোভিড আক্রান্ত ইয়ারপর 20 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরলে কোভিড সেন্টারলৈ নিয়া হয় গতি স্বাস্থ্যমন্ত্রীলৈ পুনর্বার রাইজে এটাই আহ্বান জানাইছে যে বামুনী সামূহিক স্বাস্থ্যকেন্দ্র যদি কোভিড সেন্টারলৈ উন্নতিকরণ করা হয়।